আজি পরাগ কুমার ভূঁইয়ার যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড তো আসলে সকল সকল রাইজে ভাবিলে বাধ্য হয়েছে এইটা যে একটা রাজনৈতিক হত্যাকাণ্ড। গতি আমি আজি এই স্থানের আজি তিতাবৰ গ্রাম্য সাংবাদিক সন্থার যে অবস্থান ধর্মঘট কার্যসূচী গ্রহণ করেছে, ইয়াত সকল জাতি জনগোষ্ঠীয় সকল সংগঠনের অরাজনৈতিক সংগঠনের ব্যক্তি সকল ইয়াত উপস্থিত হয়েছে। আর আমি এই স্থানের সরকার দাবি উত্থাপন করব বিচার সর্বানন্দ সোণোৱালের যে গৃহ বিভাগ, গৃহ বিভাগের দায়িত্ব সর্বানন্দ সোণোৱাল নিজে আছে। আমি দাবি উত্থাপন করব বিচার এই হত্যাকাণ্ড যদি সরকারি ষড়যন্ত্র নহয়, রাজনৈতিক ষড়যন্ত্র নহয়, তাহলে অতি সোনকালে ইয়ার উচিত একটা তদন্তর ব্যবস্থা করুন আর দুখিয়া শাস্তি পোহার ব্যবস্থা গ্রহণ করুন। নহলে সকল স্তরতে রাইজে আন্দোলন বৃহত্তর আন্দোলন গড়ি তুলিবর কারণে বাধ্য হব। সচাই এক দুর্ভাগ্যজনক ঘটনা, বর্তমান রাজ্যের যে অপশাসন, এই অপশাসনের ফলস্বরূপে আমার পরাগ ভূঁইয়া আমার মাঝের পর চিরবিদায় মাগিল। প্রকৃততে পরিকল্পিত হত্যাকাণ্ডর নিশ্চয় বলি হল। আমি এই কথা এই কারণে কইছো যে দেশখনত যেতিয়া শাসনের নামত যেটা কুশাসন চলে তেতিয়া অরাজক পরিবেশ সৃষ্টি হয়। আর এইটো দেখ দেখ জল জল পপটকে ওলাই আছে যে পরাগ ভূঁইয়া হত্যার পাছত হত্যাকারী ধরবলে যদি আরক্ষে যদি কোনো বিহিত ব্যবস্থা গ্রহণ নকরিলে, গতি এটা পরিকল্পিত হত্যাকাণ্ড বলে আমি কইছো। আর এই ক্ষেত্রত যে রাজ্যত যে বর্তমান শাসনের নামত যে কুশাসন চলি আছে, সুশাসনের নামত যে কুশাসন চলি আছে তার এক স্পষ্ট উদাহরণ। গতি পরাগ দাসের পর পরাগ ভূঁইয়ালেক বিভিন্ন ধরনের বিভিন্নজন সাংবাদিকক হত্যা করা হল, কিন্তু সরকার খনে সদায় কিন্তু এই সকল সাংবাদিকক মানে নিরাপত্তা প্রদান করে পড়া নাই। গতি আজি আমি ইয়াত এই পরাগ ভূঁইয়ার হত্যার প্রতিবাদত আমি ইয়াত আজি বিভিন্ন দল সংগঠনের সহযোগত আমি আজি ইয়াত এক অবস্থান ধর্মঘট কার্যসূচী গ্রহণ করেছো। ভূঁইয়ার মৃত্যু সংক্রান্ত ইতিমধ্যে বিভিন্ন মহলত যে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করা হয়েছে, আমি তিতাবৰতো সাংবাদিক সচেতন নাগরিক বিভিন্ন সংগঠন সংগঠিত হয়ে আমি পরাগ ভূঁইয়ার পরিকল্পিত হত্যার আজ তদন্ত দাবি করা হয়েছে। আর মুখ্যমন্ত্রীক জানাই দিয়া হয়েছে যে যাওয়া সময়সাত যে সাংবাদিকর উপর নির্যাতন করা হয়েছে, সাংবাদিকক পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, ইয়ার উচিত তদন্ত করে উপর বিহিত ব্যবস্থা গ্রহণ করব লাগে। আর শাসকীয় পক্ষই হোক বা অন্য পক্ষের সাংবাদিকসকলের জীবনের নিরাপত্তার কারণে বর্তমান সরকারখানে যাওয়া সময়সাত প্রতিশ্রুতি দিছিলে, কিন্তু আজি সেই প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী তথা গৃহমন্ত্রী রক্ষা